This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries, and communal disharmony. শিক্ষাক্ষেত্রে ব্যাপক দুর্নীতি দেখে রীতিমতো হতবাক হয়ে যান। তদানীন্তন শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে অনুমতির জন্য ব্যবস্থা নেওয়া হয়। বাংলা সমাজ আনন্দিত হবে যে দুর্নীতি সাফ করার কাজ শুরু করলো কলকাতা হাইকোর্ট। ঘনিষ্ঠ মহলের রাজ্যপাল এমনটাই জানিয়েছেন বলে খবর। শিক্ষাক্ষেত্রে ব্যাপক দুর্নীতি দেখে রীতিমতো তিনি হতবাক হয়ে যান বলে জানিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তদানীন্তন শিক্ষামন্ত্রীর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয় বলে তিনি জানিয়েছেন এবং বাংলা সমাজ আনন্দিত হবে যে দুর্নীতি সাফ করার কাজ শুরু করলো কলকাতা হাইকোর্ট। গতকাল কলকাতা হাইকোর্টের রায়ের পর এমনই মন্তব্য করেন নিজের ঘনিষ্ঠ মহলে রাজ্যপাল সিভি আনন্দ বোস বলে সূত্র মারফত খবর। তৃণমূল কংগ্রেস নেতা ডক্টর শান্তনু সেন তিনি কি বলেছেন তুলে ধরবো আপনাদের সামনে। যিনি নিজের শিক্ষা ব্যবস্থাকে বঞ্চাল করার জন্য উঠে পড়ে লাগেন, যিনি নিজের ইচ্ছা মতো অন্য প্রভিন্স থেকে অন্য প্রফেসর থেকে লোক নিয়ে এসে ভাইস চ্যান্সেলর নিয়োগ করেন, যিনি নির্বাচিত সরকারকে সবসময় বিব্রত করেন, রাজ্যের শিক্ষা দপ্তর শিক্ষামন্ত্রীর সাথে অসহযোগিতা করেন এবং তিনি ভারতীয় জনতা পার্টি যেটা করলে খুশি হয় তিনি সবসময় সেটাই করেন, এখনো তাই তার মুখের কথা ভারতীয় জনতা পার্টির শুধুই শোনা যাচ্ছে, এটা অত্যন্ত দুর্ভাগ্যের। এই রায়ের বিরুদ্ধে আমাদের সরকার যে কোর্টে যাবে সেটা আমাদের মুখ্যমন্ত্রী ইতিমধ্যে জানিয়েছে। দিলীপ ঘোষ বিজেপি নেতা তিনি কি বলছেন শোনাবো আপনাদের। কাশ্মীরের ল অ্যান্ড অর্ডার ঠান্ডা হয়ে গেছে, উনি যদি ধমকি দেন ল অ্যান্ড অর্ডার সমস্যা হবে তাহলে ওনাকে দায় নিতে হবে, তারা আগে টাকা ফেরত দিন ওই লোকগুলোর, নাহলে ওরাও জেলে যাবে যারা দু নম্বরের চাকরি পেয়েছে, পরীক্ষা দেয়নি, সাদা খাতা দিয়েছে, পরে নম্বর বসানো হয়েছে, SMS করে চাকরি দেওয়া হয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।